সুপ্রিয় ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রীরা, সবাই আল্লাহর রহমতে আশা করি ভালো আছো। আজকে রিটায়ারমেন্টের আমি শেষ একটা অঙ্ক করাবো, তারপরে তোমরা পরীক্ষা দিবে একটা। আমি কোশ্চেন দিব, তোমরা সলিউশন করে করে ছবি পাঠাবে। ওকে, খেয়াল করো, দ্য ব্যালেন্স শিট অফ রহিম, করিম অ্যান্ড নাসিমা হু আর শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন প্রপোর্শন টু দেয়ার ব্যালেন্স শিট স্টুড অ্যাজ ফলোজ। ওকে, এখানে এটা হচ্ছে যে এক্সারসাইজ 19, ক্যাশ এয়ার দেওয়া আছে, প্রভিশন স্টক মার্চেন্ডাইজ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। ভালো করে খেয়াল করো, স্টকে ডেপ্রিসিয়েটেড বাই 6% আর মেশিনারি বাই 4%, তাহলে স্টকও কমে যাবে, মেশিনারিও কমে যাবে। স্টক কমবে 6%, মেশিনারি কমবে 4%। তো স্টক আছে এখানে 8000 আর মেশিনারি আছে 8500, তো 6% আর 4% করে কমে যাবে। ওকে, এরপর আছে প্রভিশন ফর ডাউটফুল ডেটস ইজ টু বি ব্রট আপ টু 5% অন এয়ার। তো এয়ারের উপর ধরতে হবে আমাদের 5%, এটা খেয়াল রাখতে হবে। আর এ ক্লেম ফর ড্যামেজেস হ্যাজ অ্যারাইজেন অ্যাগেইনস্ট দ্য ফার্ম, একটা লাইবিলিটি বেড়েছে আমার 1330 টাকা। ওকে, এরপর আছে ল্যান্ড অ্যান্ড বিলিং বি অ্যাপ্রিসিয়েটেড বাই 20%, তাই ল্যান্ড অ্যান্ড বিলিং বেড়ে যাবে। ল্যান্ড অ্যান্ড বিলিং হচ্ছে আমাদের 25,000, এটা বেড়ে হবে 20% বাড়বে। তারপর দেখা যাচ্ছে দ্য গুড উইল অফ দ্য এন্টায়ার ফার্ম ইজ টু বি ফিক্সড অ্যাট টাকা 10,800 অ্যান্ড করিম শেয়ার অফ দ্য অ্যাডজাস্টার ইন টু দ্য করিমের শেয়ারের গুডউইলটা রহিম এবং নাসিমা হু আর গোয়িং টু শেয়ার, তারা তাদের 5:3 রেশিও অনুযায়ী করিমের শেয়ারের গুডউইলটা দিবে। এরপর নো গুডউইল অ্যাকাউন্ট বি রেস্ট, মানে কোনো গুডউইলের হিসাবের বইতে দেখাবে না। এবার আরও একটা ছিল এখানে, সেটা ছিল যে দ্য এন্টায়ার ক্যাপিটাল অফ দ্য ফার্ম অ্যাজ নিউলি কনস্টিটিউটেড বি ফিক্সড অ্যাট টাকা 28,000। তো নতুন ফার্মের ক্যাপিটাল হবে 28,000 টাকা, এটা রহিম এবং নাসিমের মধ্যে ভাগ হবে। আর বলেছে যে তাদের প্রপোর্শন হচ্ছে 5:3, নতুন রেশিও হচ্ছে 5:3। ওকে, এরপর আসছে যে আমাদের পাঁচ জার্নাল এন্ট্রিজ, আমরা তো জানি এগুলি, জার্নাল এন্ট্রিজ করতে হয়, রিভলিউশন অ্যাকাউন্ট ব্যালেন্স শিট করতে হয়, ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হয়। ওকে, আমি কোশ্চেনের সামারিটা আবার বলছি। কোশ্চেনে হচ্ছে যে স্টক মেশিনারি কমে যাচ্ছে, বিল্ডিং বেড়ে যাচ্ছে, এয়ারের উপর 5% অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস ধরতে হবে, তারপর হচ্ছে আমাদের এরপর আছে আমাদের তোমার একটা লাইবিলিটি বেড়েছে এটুক, আর গুডউইল অফ দ্য এন্টায়ার ফার্মের গুডউইল হচ্ছে 10,800। ওকে, নতুন রেশিও হচ্ছে 5:3, আর টোটাল ফার্মের ক্যাপিটাল ওরা দিয়েছে 28,000 টাকা। আচ্ছা, এই হলো অঙ্কের আমার সামারি কোশ্চেনের। তো আমি এখন তোমাদেরকে এবার কোশ্চেনটা শুরু করব। যেহেতু এখানে খেয়াল করো, করিমের রিটায়ারমেন্টের সময় সুনামের মূল্য নির্ধারণ করা হয় 10,800 টাকা। করিম যখন রিটায়ারমেন্ট করে তখন সুনাম হয় 10,800 টাকা। আর বলেছে সুনাম হিসেবে দেখাতে হবে না, যেহেতু সুনাম হিসেবে দেখাতে হবে না, তাই খেয়াল রাখতে হবে সবসময় বাকি দুজন রহিম এবং নাসিমের মূলধন হিসেবে সমন্বয় করতে হবে তাদের গেইন রেশিও অনুযায়ী, অলওয়েজ খেয়াল রাখতে হবে। যদি গুডউইল হিসেবের বইতে আমরা না দেখাতে চাই, তাহলে সবসময় একটা গেইন রেশিও বের করতে হবে। তো আমরা জানি গেইন রেশিও মানে হচ্ছে নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। ওকে, নিউ রেশিও তো ছিলই, আমরা 5:3 দেখেছি, 5:3 নিউ রেশিও হলে তাহলে 5 আর 3 যোগ করলে হয় 8, 8/5 এবং 8/3। আর ওল্ড রেশিওটা ছিল ওদের ক্যাপিটাল অনুযায়ী, খেয়াল রাখতে হবে ওদের ক্যাপিটাল অনুযায়ী হচ্ছে ওল্ড রেশিও। ওকে, এবার একটু আমি রেশিওটা একটু দেখিয়ে দিই। ক্যাপিটাল ছিল এখানে 20,000, 15,000, 10,000 আর এপি আছে এখানে। ওকে, 20, 15, 10 যদি এটাকে ছোটো করি তাহলে 20, 15, 10, আরও যদি ছোটো করি তাহলে 5 দিয়ে ভাগ করি 20,000 20 কে, তাহলে হবে 4, 15 কে 5 দিয়ে ভাগ করলে হবে 3, আর 10 কে 5 দিয়ে ভাগ করলে হবে 2। তাহলে ওল্ড রেশিও ছিল কত? 4, 3, 2। তো 4, 3 আর 2 এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 9। তাহলে হবে কত দেখো খেয়াল করে, এখানে দিয়েছে রহিমের, তাহলে একজনের 4, একজনের 3, একজনের 2। তো রহিম আর নাসিম যেহেতু থেকে যাচ্ছে আর করিম যেহেতু চলে যাচ্ছে, তাহলে ওদের হবে 4 আর 2, 3 তো করিমের ছিল। ওকে, খেয়াল করো, তাহলে নিউ রেশিও হচ্ছে 8/5,
অল রেশিও 4 3 2 কে যোগ করলে হবে 9 তাহলে 9 ভাগে 4 9 ভাগে 2 তো একটা থেকে একটা মাইনাস করলে আমার দেখো গেইন রেশিও আসছে 13/72 11/72 ওকে তাহলে আমরা গেইন রেশিও কত পেলাম 13:11 এবার আসো করিমস শেয়ার অফ গুডউইল এখন আমাদেরকে করিমের গুডউইলের শেয়ারটা বের করতে হবে তো করিম যখন রিটায়ারমেন্ট করে রিটায়ার করে তখন ফার্মের গুডউইল ছিল 10,800 তো এখান থেকে করিমের শেয়ারটা বের করি এই যে একটু আগে আমরা 4 3 2 বের করেছিলাম তাহলে 4 3 7 আর 2 একজনের রহিমের ছিল 4 করিমের 3 নাসিমের ছিল 2 তাহলে খেয়াল করো ওর হচ্ছে 9 ভাগের 3 10,800কে যদি আমরা 9 ভাগের 3 করি তাহলে আসবে 3,600 এটা হচ্ছে করিমের অংশটুকু তো এখন আমাদেরকে কি করতে হবে করিমের সুনাবের অংশ 3,600 টাকা রহিম এবং নাসিম 13:1 অনুপাতে বহন করবে তো আমি একটু আগে বলেছিলাম যে যেহেতু গুডউইল হিসাবের বইতে দেখানো যাবে না তাই আমাদেরকে কি করতে হবে এখানে গেইন রেশিও অনুযায়ী একটা বের করতে হবে সেই অনুযায়ী ওদের দুজনের ক্যাপিটালে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে ওরা দুজন বহন করবে তাহলে দেখো ওর করিমের গুডউইল হচ্ছে 3,600 তাহলে নাসিম আর করিম কতটুকু বহন করবে দেখো করিম বহন করবে 3,600 গুণ 13/11 গেইন রেশিও ছিল 13:11 তো 13 আর 11 যদি প্লাস করি তাহলে আসবে কত 24 তাহলে এখানে আমাদের দেখো রহিম করিম বহন করবে এখানে হবে রহিম আর নাসিম রহিম বহন করবে একটু ভুল ছিল রহিম বহন করবে 3,600 গুণ 24/13 আনসার এসছে 1950 আর ওরটা হচ্ছে 3,600 গুণ 24/11 আনসার এসছে 1650 এটা নাসিমে বহন করবে ওকে তো এখন আসো তাহলে এবার আসো তাদের টোটাল ক্যাপিটালটা বের করি রহিম এবং নাসিমের টোটাল ক্যাপিটাল খেয়াল করো আমরা যেহেতু করিম চলে যাচ্ছে এখন ফার্মেসির ক্যাপিটাল হচ্ছে 28,000 টাকা বলেছে নতুন ক্যাপিটাল হবে 28,000 তো 28,000কে আমরা নিউ রেশিও দিয়ে ভাগ করি 5 আর 3 যোগ করলে হয় 8 তাহলে দেখো 28,000কে 8/5 করলে আসবে 17,500 আর নাসিবের 28,000 গুণ 8/3 আসবে 10,500 ওকে এবার জার্নালগুলো শুরু করছি প্রথম জার্নাল আমার অ্যাসেট কী কী কমে যাচ্ছে আর লাইবিলিটি কী কী বাড়ছে সেটার জন্য আসবে রিভিলেশন স্টক কমে যাচ্ছে মেশিনারি কমে যাচ্ছে প্রভিশন ফর ডাউটফুল ডেটস আসতেছে আর লাইবিলিটি ফর ড্যামেজ আসতেছে যেহেতু লাইবিলিটি এই দুটো বাড়ছে আর স্টক আর মেশিনারি কমে যাচ্ছে অ্যাসেট কমছে দুটো তাহলে রিভিলেশন ডেবিট স্টক ক্রেডিট মেশিনারি ক্রেডিট প্রভিশন ফর ব্যাড ডেটস ক্রেডিট লাইবিলিটি ফর ড্যামেজ ক্রেডিট দুটো অ্যাসেট কমলো দুইটা লাইবিলিটি বাড়লো তো আসো আমরা পার্সেন্টেজ কিন্তু শুরুতেই বলেছিলাম স্টক আর মেশিনারি কমে হলো তোমার 480 আর 340 আর আসো ব্যাড ডেবটসটা কীভাবে বের করেছে অ্যালাউন্স ফর ব্যাড ডেবটস 5,000এ 5% এয়ার ছিল 5,000 5,000এ 5% হচ্ছে 250 ওকে ওইখানে কিন্তু একটা অল ব্যাড ডেবটস প্রভিশন অলরেডি দেওয়া ছিল যে এয়ার থেকে বাদ দেওয়া ছিল 100 টাকা তো 250 থেকে 100 গেলে এখন কত হবে 150 হবে এই হলো অ্যালাস ফর ডাউট হোল্ডার্স হলো 150 আর একটা লাইবিলিটি ছিল 1,330 টাকা তো সবগুলি আমরা যদি যোগ করি তাহলে আসবে তোমার রিভিলেশন ডেবিট হবে আমাদের এই সব 4টা যোগ করলে রিভিলেশন ডেবিট হচ্ছে 2,300 এবার আসো অ্যাসেট বাড়লো কি আমরা কিন্তু দেখেছিলাম ল্যান্ড এন্ড বিলিং 20% অ্যাপ্রিসিয়েটেড বাড়বে তাহলে ল্যান্ড এন্ড বিলিং ডেবিট রিভিলেশন হবে ক্রেডিট তো ল্যান্ড এন্ড বিলিং ডেবিট হলে 20% বাড়বে বলেছে তাহলে 5,000 এসছে সেটার জন্য আমরা রিভিলেশনকে ক্রেডিট করেছি এবার আসো রিভিলেশনের ব্যালেন্স কী হচ্ছে দেখো রিভিলেশন ডেবিট হয়েছে এখানে 2,300 আর ক্রেডিট হয়েছে 5,000 তাহলে কোন পাশ বড় হলো ক্রেডিট পাশ যদি ক্রেডিট পাশ বড় হয় তাহলে রিভিলেশন এখন হবে কি ডেবিট রিভিলেশন হবে ডেবিট আর ওদের ক্যাপিটাল হয়ে যাবে ক্রেডিট রিভিলেশন ডেবিট রহিমস ক্যাপিটাল করিমস ক্যাপিটাল নাসিমস ক্যাপিটাল ক্রেডিট ওদের অল রেশিও দিয়ে ডিভাইড হয়ে টাকাটা ডিস্ট্রিবিউট হবে তো 5,000 থেকে 2,300 গেলে থাকবে 2,700 সেটাকে আমরা কী দিয়ে ভাঙাবো 4 3 2 তাহলে আসবে 1,200 900 আর 600 এবার আসো এই হলো রিভিলেশন এখন আসো ওই যে গুডউইলটা করিমের গুডউইলটা ওরা দুজন নিয়ে যাবে বহন করবে তার মানে ওদের ক্যাপিটাল থেকে টাকাটা চলে যাবে তাই রহিমস ক্যাপিটাল ডেবিট নাসিমস ক্যাপিটাল ডেবিট করিমস ক্যাপিটাল ক্রেডিট কতটুকু
3600 কে গেইন রেশিও দিয়ে বন্টন করেছিলাম অলরেডি আমরা আগেও দেখিয়েছি 1950 এবং 1650 পেয়েছে 13:11 দিয়ে তাহলে এইটার জন্য জানার হবে ওদের ক্যাপিটাল হবে ডেবিট আর করিমস ক্যাপিটাল হবে ক্রেডিট আচ্ছা এবার আসো এখন আর যাবে দা হবে দুটোর জন্য একটা হচ্ছে যে ক্যাপিটালে ব্যালেন্স সিডি বসানোর পরে কি অবস্থা দেখা যাবে আর একটা লোনের জন্য তো সেটার জন্য আমরা এখন শুরু করব অঙ্ক সেটা কিভাবে দেখো এখানে সবার আগে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট রিভিলেশন অ্যাকাউন্ট তো পারা যায় ক্যাপিটাল অ্যাকাউন্টে আসো সবার আগে ক্যাপিটাল ক্রেডিট পাশে কী কী হবে ব্যালেন্স বিডি হবে 20,000 15,000 আর 10,000 তারপর আসো রিভিলেশনের ব্যালেন্স যে ওদের ক্যাপিটাল ট্রান্সফার করেছি রিভিলেশনের ব্যালেন্স হচ্ছে রিভিলেশনটা বসালাম 1200, 900 এবং 600 আর একটা জিনিস সেটা হচ্ছে যে কি ওই যেটা ওদের গুডউইলের টাকা বন্টন ওরা নিয়ে যাবে দেখো রহিমস আর নাসিমস ক্যাপিটাল কিন্তু টাকা বসবে শুধু একজনের ঘরে করিমের ঘরে শুধু 3600 বসবে আর ওদের দুজনের ঘরে কিন্তু এখন বসবে না এরপরে আসো এখানে লিখতে হবে শুধু করিমস ক্যাপিটাল কিন্তু টাকা বসবে ওদের দুজনের ঘরে উল্টা উল্টা হয়ে যাবে করিমস ক্যাপিটাল কিন্তু টাকা হবে রহিম আর নাসিমের ঘরে 1950 আর 1650 দিয়ে এবার আসো ক্যাপিটালে যোগ বিয়োগ করে দেখবো আমরা ক্যাপিটালে কোন পাশ ছোটো হচ্ছে কোন পাশ বড় হচ্ছে খেয়াল করে দেখি করিমের রহিমের মনে হচ্ছে ক্রেডিট পাশ বড় রহিমের ক্রেডিট পাশ বড় হচ্ছে 21,200 সেটা ডেবিট পাশে যদি 21,200 বসায় তাহলে ব্যালেন্স হচ্ছে 17,500 সেটাকে আমরা ক্যাশ বলে লিখে সরি ব্যালেন্স সিডিগুলো আগে আমরা ডেবিট পাশে বসিয়ে দিব তারপর আমরা যোগ বিয়োগ করে দেখবো রহিমের ডেবিট পাশ কম এসছে কিন্তু নাসিমের ক্রেডিট পাশ কম এসছে সেটাকে আমরা ক্যাশ দিয়ে কিন্তু ক্লোজ করে দিয়েছি এই যে ক্যাশ দিয়ে ব্যালেন্স সিডি বসানোর পর যোগ বিয়োগ করে যে টাকাটা থাকবে সেটা আমরা ক্যাশ দিয়ে ক্লোজ করে দেব এবার আসো আমাদের ব্যালেন্স শিটে আসো ব্যালেন্স শিটে ক্যাশ যা ব্যালেন্স দেওয়া ছিল আগে তার সাথে এখন এখানে যেগুলো আসবে ক্যাশ যদি ডেবিট হয় তাহলে যোগ হবে আর ক্যাশ যদি ক্রেডিট হয় তাহলে কী হবে মাইনাস হয়ে যাবে এ আর থেকে অলরেডি 250 টাকা বাদ দিব নতুন সঞ্চিতি 5,005% এসে 250 আউটার গেলো 4,750 স্টক মেশিনারি ল্যান্ড অ্যান্ড বিলিং স্টক আর মেশিনারি কিন্তু কমানোর পরে এসছে 7,520 এবং 8,160 আর বিল্ডিং 20% বাড়ানোর পরে এসছে 30,000 টাকা এরপরে আসো লাইবিলিটি সাইডে লাইবিলিটি ফর ড্যামেজ এসছে আমার এখানে 1,330 তারপর এপি যা ছিল তাই বসে যাবে আর করিমসের লোন যেটা আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে পেয়েছি সেটা করিমসের লোন অ্যাকাউন্ট বলে এখানে দেখাতে হবে আর বাকি ক্যাপিটালের ব্যালেন্স সিডি করে যেটা আমরা বের করেছিলাম 5:3 রেশিও দিয়ে 28,000 ভেঙে তাহলে সেখানে আমরা পেলাম 17,500 এবং 10,500 ওকে এই হলো আমাদের মোটামুটি আজকের অঙ্ক তো অঙ্কটা বাসায় তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এই অঙ্কটা হচ্ছে দেখো এক্সারসাইজ 19 সবাই অবশ্যই অঙ্কটা বাসায় আবার প্র্যাকটিস করবে আমি আবার বলি যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা ছিল যে করিম চলে যাচ্ছে রহিম আর নাসিমের গুডউইলের অংশটুকু অলওয়েজ বাকি দুজন পার্টনার্সটা নিয়ে যাবে বহন করবে ওরা দিয়ে দিবে ওদের ক্যাপিটাল থেকে তাহলে এরকম এবং গুডউইল হিসাবের বইতে দেখা যাবে না এবং যেহেতু গুডউইল হিসাবের বইতে দেখা হবে না তাহলে সবসময় একটা গেইন রেশিও বের করতে হবে গেইন রেশিও বের করার নিয়ম হচ্ছে কি দেখো গেইন রেশিও বের করার নিয়ম হচ্ছে যে নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও সেটা হচ্ছে গেইন রেশিও এই গেইন রেশিও দিয়ে কিন্তু গুডউইলটা ডিস্ট্রিবিউট হয়েছে এরপরে আমরা অ্যাসেট এবং লাইবিলিটিগুলো এরপর আমরা অ্যাসেট এবং লাইবিলিটিগুলো রিভিলেশন যেগুলো বাড়বে বা কমবে সেগুলো রিভিলেশন দিয়ে আনবো তারপরে হচ্ছে ওদের যে গুডউইল সেটা ওরা দুজন নিয়ে যাবে সেটার জন্য জার্নাল আর হচ্ছে ক্যাপিটালের যে ব্যালেন্স সিডি বসানোর পরে যদি কোনো ক্যাশ আসে সেটার জন্য জার্নাল দিতে হবে তো এখানে ক্যাপিটাল এখানে রহিমসের ক্যাপিটাল ছিল ডেবিট পাশে রহিমসের ক্যাপিটাল ডেবিট ক্যাশ ক্রেডিট হয়েছে আর বাকি ছিল নাসিমসের ক্যাপিটাল নাসিমের ক্যাপিটালের ক্রেডিট পাশে ক্যাশ ডেবিট নাসিমস ক্যাপিটাল ক্রেডিট আর করিমসেরটা করিমস ক্যাপিটাল ডেবিট করিমস লোন অ্যাকাউন্ট ক্রেডিট এগুলো এক্সট্রা আরও তিনটা জাবেদা দিতে হবে কিসের জন্য দিতে হবে ব্যালেন্স সিডি বসানোর পরে বাকি ব্যালেন্সের জন্য দিতে হবে আমাদেরকে
ওকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।